हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल रूपास ब्लॉग एंड कुक। आज के आमी आपनादेर संगे खूब साधारण एक रान्ना शेयर करब। सबाई मोटामुटी बाड़ीते एटा बानान, आमी बानाबो आज के पोस्तर बड़ा। रोजकार एई खावा डिम माछ मांस नानान धरनेर तरकारी थेके एकटु अन्यरकम। एखाने कुचुनो पेंयाज कुचुनो लंका रयेछे आर आमी पोस्तटाके किछुक्षण गरम जले भिजिए रेखेछिलाम। তো এটাকে আমি পেস্ট করে নেব, খুব নরম করে পেস্ট করব না, একদম মিহি করব না। মিহি করব মানে একটু সামান্য কাঁচা কাঁচা থাকবে। তো এর মধ্যে কুচুনো পেঁয়াজ লঙ্কা দিয়ে সামান্য নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি পোস্তটাকে পুরো মেখে নেব হাতের সাহায্যে। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, ওটাকে আমি মিলিয়ে নেব চারিদিকটা। ডুবো তেলে কিন্তু একদম ভাজবো না। এই দেখুন, আমি এইভাবে বড়াগুলোকে দিয়ে একটু আমি নাড়িয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা, যাতে চারিদিকে তেলটা যায়। আর আমি একটা একটা করে বড়া উল্টে নেব। সাধারণ হলেও কিন্তু অসাধারণ খেতে। জাস্ট শিম সেদ্ধ, ধনেপাতা বাটা আর পোস্তর বড়া, কাঁচা পেঁয়াজ লঙ্কা লেবু, জাস্ট জমে যাবে। আর কি চাই, এই দিয়েই পুরো ভাত একদম সাবার হয়ে যাবে সবার। পোস্তর বড়া ছোটো বড় মোটামুটি সবাই ভালো খায়। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো একটু জানাবেন প্লিজ। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন, কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হননি, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভালো লাগলে আপনারাও একটু লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো।